আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো আজ আমি রান্না করবো হচ্ছে চিকেন। তো এই রান্না করার ভিতরে আমি কিছু কথা বলবো, কারণ আমার মনটা অনেক খারাপ। খারাপ বলতে চ্যানেলটা মানে গ্রো হচ্ছিল না, সেই জন্য হচ্ছে আমি বুস্ট করতে চেয়েছিলাম, কিন্তু যার কাছ থেকে বুস্ট করতে চেয়েছিলাম অনলাইনে, তো সে আমার কাছ থেকে 1000 টাকা নিয়েছে। নেওয়ার পর হচ্ছে আমাকে ব্লক করে দিয়েছে। তো আসলে আমি আশা করিনি, বা আমি ভাবিও নি যে সে আমার সাথে এরকম করবে। তো ভালো হয়েছে, 1000 টাকা নিয়ে যদি সে বড়লোক হতে পারে তো হোক, আমি নয় তাহলে তাকে ভিক্ষা দিলাম 1000 টাকা, কোনো সমস্যা নেই। কিন্তু আসলে কষ্ট পেয়েছি যে 1000 টাকা সে নিয়ে মানে ব্লক করে দিল, এই আর কি। এই জন্য আর কি মনটা একটু খারাপ। বুঝতে পারতেছে আসলে টাকাটা অত বেশি বড় কথা না, কিন্তু আমি তাকে বিশ্বাস করে দিয়েছিলাম, সে নাম্বারটা বন্ধ রেখেছে। তারপরে আমার হচ্ছে এক দেবরকে, সে হচ্ছে টিভিতে চাকরি করে, তো তাকে আমি নাম্বারটা দিয়েছি। সে বলতেছে চাক করে, তার বলতেছে 1000 টাকা নিয়েছে, সেখানে তার 10000 টাকা খরচ করবে, দেখি সে কী করতে পারে। আর আমিও তাকে একটু দেখতে চাচ্ছিলাম যে সে লোকটা কে, কোথায় থাকে, আমি দেখবো তাকে। তো এই জন্য হচ্ছে মনটা খারাপ। মন খারাপ না, খারাপ বলতে মানে একটু খারাপ এই জন্য যে আসলে মানুষকে বিশ্বাস করলাম, আর সে মানুষটা আমার সাথে এরকম করতে পারলো, এই জন্য হচ্ছে মনটা একটু খারাপ। আর চুলার অবস্থা মানে ভালো না, সেজন্য হচ্ছে একটু মানে চুলাটা একটু ইগনোর করবেন, সেজন্য আমি মানে মাপ চেয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আমি চিকেন রান্না করতেছি, কীভাবে মশলাগুলো আমি হচ্ছে আগে সরিষার তেল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের মতো। আর এদিকে চিকেনটা একটু ভাজা ভাজা করে তার ভিতরে পেঁয়াজ দিয়েছি, পরে যখন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে তারপরে মশলাটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়েছি, লবণ হলুদ দিয়েছি। তো আর একটু পর যখন ভাজা ভাজা হবে আমি কাঁচা জিরা দিয়ে দেবো, এটাই হচ্ছে মানে রান্নার মেন আকর্ষণ, সেটা হচ্ছে কাঁচা জিরা, মানে কাঁচা জিরা দিব। আর হচ্ছে সরিষার তেলে মশলা মাখিয়ে রেখেছিলাম, এটা হচ্ছে আমার কাজিন বলেছে যে এভাবে রান্না করলে নাকি ভালো লাগে। থ্যাংক ইউ লিনা, খুব ভালো লাগছে খেতে। আর কী বলবো, তোর ভাইয়াও বলছে অনেক ভালো হয়েছে রান্না, আর এভাবে রান্না করতে বলেছে সামনে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর কী বলবো, আসলে আমি ওই লোকটার কথা মানে চিন্তা করতেছি যে মানুষ এতটা ছোট লোক কীভাবে হয়, আমাকে মানে এতগুলো SMS করছে, আমাকে পুরো কনভিন্স করে ফেলছে। আমি মানে বুঝতেই পারিনি কোনোভাবে যে লোকটা আসলে আমার সাথে প্রতারণা করবে। আমি তাই পরে ভাবতেছি মানে হাসিও পাচ্ছে কান্নাও পাচ্ছে এরকম একটা অবস্থা। তো তাও আমি এর ভিতরে হচ্ছে একটু মান কচু ছিল, সেটা আমি বাড়ির থেকে কচু এনেছিল, সেটা সিদ্ধ করে তার ভিতরে আমি একটু দিয়ে দিচ্ছি। আর মাংসটা ভেজে নিয়েছি, সেজন্য হচ্ছে কচুটা দেওয়ার পর মানে ঝোলটা একদম গাঢ় গাঢ় হয়নি, পাতলাই ছিল, সেজন্য আসলে খেতে আরও বেশি ভালো লেগেছে। তো আমি পানি অ্যাড করে দিচ্ছি। আর আপনারা অবশ্যই যদি রান্নাটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিবেন। আর কী বলবো, আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, আর আমি ঝোলটা এতটুকুই রাখবো, কারণ হচ্ছে তরকারিটা মানে এমন একটা জিনিস বেশি ঘন করতে গেলে হচ্ছে ঝোলটা একদমই মানে ঘন ঘন হয়ে যাবে, তা খেতে ভালো লাগবে না। তো এইভাবে একটু ঢেকে অপরে দেবো চুলোটা, দেখেন এখন ঝোলটা একটু পাতলা হয়ে গিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের দয়া ভালো আছি আমি। তো আজকের প্রথম ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি আজ কী দেখাবো আপনাদেরকে। আমি আজ দেখাবো কেকের ক্রিম তৈরি করে, সেটা হচ্ছে ভিভো ক্রিম দিয়ে আমি আজ তৈরি করব। অনেকে বলে ভিভো ক্রিমটা গলে যায়, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কোন সিস্টেমে মানে ক্রিমটা তৈরি করলে গলে না। চলুন তাহলে দেখে আসি। আমি একটা বাটিতে ফ্রিজে পানি রেখে দিয়েছিলাম প্রায় 7 থেকে 8 ঘন্টা। তো সেটা আমি এখন নিয়ে এসেছি, দেখতে পেলেন আমি কীভাবে নিয়েছি। আর এখন হচ্ছে ভিভো ক্রিমটা আমি একটু চেপে চেপে উল্টাপাল্টা করে নিতে হবে, কারণ হচ্ছে ক্রিমটা এক জায়গায় থাকে, এভাবে না করে নিলে সমস্যা হয়ে যায়। আর কীভাবে আপনারা ভিভো ক্রিমটা মানে ইউজ করার পরবর্তীতে মানে সংরক্ষণ করে রাখবেন, সেটাও আমি আজ আপনাদেরকে বলে দিব।
এভাবে ছোট একটা ছিদ্র করে নিতে হবে। এক সাইড থেকে উঠিয়ে পরে ক্রিমটা যতটুকু দরকার ততটুকু নেওয়ার পর হচ্ছে একটা ভিভো ক্রিম দিয়ে আপনারা 6-7 পাউন্ড কেক তৈরি করে নিতে পারবেন ইজিভাবে। আর হচ্ছে আমি 1 কাপ এখন নিয়েছি, আমি বাসার জন্য একটা কেক তৈরি করব আর হচ্ছে ডেলিভারির জন্য একটা কেক তৈরি করব, কিন্তু এখন আমি সেটা দেখাইতে পারতেছি না, আমি সেটা অনেক রাতে করব কারণ মুগ্ধ এখনও ঘুমায়নি। আর ও না ঘুমালে আসলে আমি কাস্টমারদের কী দিব সেজন্য আমি আসলে করি না, কারণ মাথায় সবসময় তো মানে টেনশন থাকে আর ও যদি পাশে থাকে উল্টাপাল্টা করে ফেলে। দেখেন আমি কীভাবে কষ্টেপ মেরে নিচ্ছি, এভাবে কষ্টেপ মেরে নিতে হবে যাতে ভিতরে বাতাস কোনোভাবে না ঢুকতে পারে, তা না হলে ক্রিমটা নষ্ট হয়ে যাবে বা ফেটে যাবে পরবর্তীতে যখন করবেন। এভাবে কষ্টেপ মেরে নিতে হবে এবং নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে, যখন ইউজ করবেন তখনই নিয়ে এভাবে রেখে দিবেন। তো আমি মানে নিজেদের খাবার জন্য হচ্ছে একটা কেক তৈরি করতেছি, মুগ্ধ খুব কেক কেক করতেছে সেই জন্য মানে অতটা আমি বোর্ডের উপরে করতেছি না। আর আজ আপনারা বাসায় কীভাবে করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথমে একটু বিট করে নিব 2 মিনিটের মতো, তারপর এর ভিতরে দিয়ে দেব 1/2 কাপের মতো হচ্ছে আইসিং সুগার। আর আপনারা আইসিং সুগারটা ব্যবহার না করলেও হবে, আর যারা একটু মিষ্টি বেশি খান তারা হচ্ছে আইসিং সুগারটা ইউজ করতে হবে, তবে 2 মিনিট বিট করার পরে তারপরে আইসিং সুগারটা অ্যাড করতে হবে, সাথে সাথে বিট করার সময় দিতে মানে দেওয়া যাবে না। 2 মিনিট বিট করার পরে তারপরে হচ্ছে অ্যাড করতে হবে। আমি আইসিং সুগারটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চিনি ব্যালেন্স করে বা পাটায় বেটে তারপরে সেকে এটাকে মানে দিতে পারেন। তো আমি একভাবে 4-5 মিনিট মানে বিট করে নেব। এর ভিতরে আপনারা দেখতে পারবেন ক্রিমের কালারটা মানে মানে ফোম ফোম হয়ে উঠেছে এবং দেখতে একটা অসাধারণ একটা ভাব চলে এসেছে, একদম মেঘের মানে মেঘের মতো, সাদা মেঘের মতো দেখতে হয়ে যাবে, দেখতেই পাবেন আপনারা। আর আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আমি আগামী ভিডিওতে ইনশাল্লাহ কেক কীভাবে মানে প্রসেস করে তারপর ডেকোরেশন করে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। নর্মালি আপনারা বাসায় যারা থাকেন আপনারা বাসায় কেক তৈরি করে কীভাবে খেতে পারেন, বা বাইরের খাবার না খেয়ে নিজেদের বাচ্চাদের জন্মদিন বা সারপ্রাইজ দেওয়ার জন্য আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন, আজ আমি সেটা আপনাদেরকে দেখাবো। আপনারাও নিশ্চয়ই ফলো করতেছেন যে ক্রিমটা কেমন ঘন হয়ে এসেছে আর ফোমি হয়ে মানে হয়ে এসেছে, অনেক ফোমি হয়। অনেকেই বলে যে ভিভো ক্রিমটা গলে যায়, কিন্তু এই প্রসেসে করলে আল্লাহর রহমতে ভিভো ক্রিমটা গলবে না। দেখেন কেমন, আমি বুঝবো কীভাবে যে আমার কখন ক্রিমটা একদমই হয়ে গিয়েছে। দেখেন একদম হয়ে গেলে এভাবে ভাজ ভাজ হয়ে যাবে, তা না হলে ভাজ ভাজ হবে না, এবং নিচে অবশ্যই হচ্ছে বরফ রেখে দিতে হবে। আর এভাবে ক্রিমটা ইউজ করতে পারবেন এবং একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারবেন, এভাবে রেখে দিতে পারবেন প্রায় 2-3 দিন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের তো আমি বেশ ভালো আছি। তো আজ আমি আপনাদেরকে দেখাবো নতুন একটা আইটেম, সেটা হচ্ছে কেক ডেকোরেশন কীভাবে করি। আমি ক্রিমের রেসিপিটা অলরেডি দিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, আপনারা এখান থেকে ক্রিমের রেসিপিগুলো দেখে নেবেন। তো আমি হচ্ছে একটা কেক কেটে নিয়েছি, তো কেটে নিতে সময় ভেঙে গিয়েছে, সেজন্য আমি বেশি ইন্টারেস্ট দেখিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি ভাঙা কেক দিয়ে কীভাবে একটা বার্থডের কেক তৈরি করতে পারি। চলুন তাহলে দেখে আসি। আমি ক্রিমটা এভাবে দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে আমার বাসায় খাওয়া হবে কেকটা, সেজন্য আমি হচ্ছে একটা বোর্ডের উপরে মানে দিয়ে তারপরে হচ্ছে এটা করতেছি। আর সেল করার জন্য যেটা করব সেটা হচ্ছে আমি রাতে করে নিব, তো আমি রাতে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আমি এখন এটা শেয়ার করতেছি এই জন্য যে কেক ভেঙে গেলে কীভাবে আপনারা খুবই সহজে মানে জন্মদিনের কেক বানিয়ে নিতে পারেন না ফেলে দিয়ে, অনেকে আছে ফেলে দেন ভেঙে গেলে, সেজন্য যাতে না ফেলে দেন সেজন্য এই মানে ডেকোরেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি হুইপড ক্রিমটা তৈরি করেছি হচ্ছে ভিভো ক্রিম দিয়ে, দেখতেই মানে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে ক্রিমটা আর অনেক ফোমি হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো আমি উপর দিয়ে হচ্ছে দিয়ে দিচ্ছি,
আর আমি ক্রিম অনেক বেশি করেছি, সেই জন্য হচ্ছে আমি এইটা একটু বেশি বেশি করে ক্রিম দিচ্ছি। কারণ হচ্ছে আমি যেটা ডেলিভারি দেব সেটাই আমি সাইডে করে রেখেছি, সেটা আমি পরে করব। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি বাড়িতে করে ক্রিম নিয়ে নিচ্ছি। আর আমি যখন আমার যখন কে মানে কেকে ক্রিমটা দিয়েছি এত মানে তখন লাস্ট ফিনিশিং করব পরে, তাই আমি এখন দিয়েছি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি 30 মিনিটের জন্য, ডিপে রেখেছি। তো আমি এদিকে মানে ক্রিমটায় কালারগুলো আর কি আমি দিচ্ছি, দেখেন এটা দিব হচ্ছে পিঙ্ক কালার, আর হচ্ছে আরেকটা করব হচ্ছে ইয়েলো কালার, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আর ক্রিমটা খেতে খুবই টেস্ট হয়েছে, আর আপনারা এভাবে খুবই সহজে বাসায় বসে ভাঙা কেক দিয়ে মানে জোড়া লাগিয়ে জন্মদিনের কেক তৈরি করে নিতে পারেন। আর হচ্ছে আমার কেকটা ভেঙে গিয়েছিল, সেজন্য আমি বেশি মানে ইন্টারেস্ট দেখি যে আমি ভেঙে গেলে কেক আপনারা কী করবেন সেটা দেখানোর জন্যই আপনাদের সামনে এই ভিডিওটা আমি করেছি। তো এদিকে দিচ্ছি হচ্ছে হোল কালারটা মিক্সড করে দিচ্ছি, অনেক বেশি দিব না, তারপরেও যতটুকু দিয়েছি তাতে অনেক ভালোই হয়েছে কালারটা। আমি এখন এটা দিয়ে একটা নজেল দিয়ে আমি উপরে ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়ে এসেছি, দেখেন। আর হচ্ছে আমি নজেল দিয়ে উপরে ডিজাইনগুলো করে নিব, আগে আমি সাইডে নিচের সামনে বর্ডারটা একটু করে নিচ্ছি। বর্ডারটা আমি করে নিব হলুদ, যে ক্রিমটা সে হলুদ ক্রিমটা দিয়ে আমি হচ্ছে বর্ডার করে নিব। আমি জাস্ট এটা দেখানোর জন্য আমি আপনার সাথে শেয়ার করছি, এটা কিন্তু আমি সেল করার জন্য করছি না, সেই জন্য হচ্ছে বাসায় যে কার্টন থাকে পরিষ্কার কার্টন সেগুলোর উপরে আমি হচ্ছে প্লাস্টিক পেপার যেটা সেটা দিয়ে দিয়েছি। তো সেটা অতটা বোঝা যাচ্ছে না, সেটা দিয়ে আমি হচ্ছে তারপর মানে কি কেকটা ডেকোরেশন করতেছি। এভাবে ফুল তৈরি করে নিতে পারেন খুবই সহজে, একদম সিম্পলভাবে বাসায় জন্মদিনের কেকটা তৈরি করে নিতে পারেন আপনারা চাইলে। আমি হচ্ছে হলুদ আর হচ্ছে গোলাপি কম্বিনেশনে কেকটা তৈরি করব। আর কেকের ক্রিম অনেকখানি বেজে গিয়েছে, সেজন্য হচ্ছে আমি ক্রিমগুলা বেশি বেশি করে ক্রিম মানে কেকটা দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমি সংরক্ষণ করব না, সেজন্য হচ্ছে বেশি বেশি করে ক্রিম দিচ্ছি। আমার মুগ্ধ ক্রিম খেতে খুবই পছন্দ করে এবং এই ভিভো ক্রিমটা আমার কাছে খুবই ভালো লাগে, সেজন্য আমি একটু বেশি বেশি করে দিচ্ছি যাতে ভালো লাগে খেতে। তো আমি গোলাপি কালারটা দিয়ে দিচ্ছি, আসলে প্রথমে গোলাপি কালার নজলটা একটু ডিস্টার্ব দিচ্ছিল, পরে হচ্ছে ঠিক হয়ে গিয়েছিল। তো আমি একটু ঘন ঘন করে ডিজাইনগুলো দিয়ে দিব, আর গোলাপি আর হলুদের একটা কম্বিনেশনে কেকটা আরো বেশি ফুটে উঠেছে। আমি কোথাও মানে ফাঁকা রাখবো না, সব জায়গাতে ক্রিম দিয়ে আমি ভরাট করে দিব, কারণ এটা কোনো বার্থডে কেক না যে আমি লেখার জন্য জায়গা রাখবো, কারণ হচ্ছে এটা মুগ্ধর জন্য আমি বানিয়েছি বাসায় খাওয়ার জন্য। মুগ্ধ মাশাল্লাহ মানে কেক খেতে ক্রিম কেক খেতে খুবই পছন্দ করে আর ও খুবই খুশি হয়েছে। তো আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন। খুবই সহজে এভাবে কেক তৈরি করার জন্য সবাইকে উৎসাহ দিবেন, আর হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমি ক্রিমের রেসিপিটা দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছেন আপনারা সবাই? আপনার দয়া আমি মোটামুটি ভালো আছি। তো আজ আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি, আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন যে আজ আমি আপনাদের সাথে কী শেয়ার করবো, সেটা হচ্ছে আইসক্রিম। চলুন তাহলে আইসক্রিম তৈরি করে ফেলি। তো আমি এখানে একটা কাঁচের বাটি নিয়েছি, তার ভিতরে আমি ভিভো যে ক্রিমগুলো ওই ভিভো ক্রিম হচ্ছে 1.5 কাপের মতো দিয়ে দিব, সরি 1 কাপের মতো এখন দিব, পরবর্তীতে আমি হচ্ছে 1/2 কাপ দিব। তো আমি ভিভো ক্রিমটা ঢেলে নিচ্ছি, আর ক্রিমটা সংরক্ষণের সিস্টেম তো আমি আপনাদেরকে বলেই দিয়েছি আগে। আসলে আমার একটা অর্ডার আছে আইসক্রিমের, তো সে হচ্ছে আইসক্রিম নেবে 1.5 লিটার,
তো ডেলিটা নেওয়ার পরে হচ্ছে আমি এখন হচ্ছে 1 লিটার করে রাখবো, আর মানে 1/2 লিটার হচ্ছে আমি রাতে করব। তো আসলে আইসিং সুগারটা শেষ হয়ে গিয়েছে, ওই জন্য এখন যতটুকু আছে ততটুকু হচ্ছে আমি করে রাখবো। আমি আইসিং সুগার দিয়েছি আর হচ্ছে ক্রিমটা দিয়ে আমি বিট করে নিচ্ছি। তো আইসক্রিমের যে মানে কনসিস্টেন্সিটা এরকম আসবে যে মানে কেকের যে ক্রিমের মতো ফোমের মতো ওরকম হবে না, অতটা আমরা বিট করব না। এটা জাস্ট মাত্র 4 মিনিট বিট করলেই এনাফ, আর লাগবে না। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে মানে অনেক ফোম মানে ফোমি ফোমি হবে না, একটু মিডিয়াম হবে, মানে একটু নরম থাকবে। কারণ হচ্ছে নরম থাকার কারণটা হচ্ছে এটা তো আইসক্রিম, এটা তো মানে আমি কোনো কিছু ডেকোরেট করবো না, সেজন্য দেখেন এর যে মানে কনসিস্টেন্সিটা যে মানে এসব থেকে হালকা একটু বেয়ে বেয়ে পড়ে যাবে সেরকম আর কি। তো আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, কারণ এটা হচ্ছে আমি ভ্যানিলা আইসক্রিম বানাবো, কিন্তু আমি তিন কালারের বানাবো, সাদা, গোলাপি আর হচ্ছে হলুদ, তিন কালারেরটা বানাবো, একসাথেই বানাবো। তাহলে চলুন দেখে আসি কীভাবে বানাচ্ছি। তো এতক্ষণ আপনারা দেখে নিলেন যে আমি কিভাবে মানে আইসক্রিমের ব্যাটারগুলো তৈরি করেছি। এখন হচ্ছে আমি একটু কালার ইউজ করব, সেটা হচ্ছে আমি এখানে অল্প একটু রেড কালার দিয়ে দিয়েছি। তো রেড কালারের জন্য আমি হচ্ছে একটু মানে গোলাপি টাইপের কালার মানে হয়ে যাবে, সেজন্য হচ্ছে আমি রেড কালার দিয়েছি, আর অল্প একটু দিয়েছি, বেশি দেওয়া যাবে না। কালারটা অনেক সুন্দর হয়েছে, এটা আমি এখন ঢেলে দিব এক পাশে। আর হচ্ছে আমি আরেকটা কালার ইউজ করব, সেটা হচ্ছে হলুদ কালার। Thank you.
আমি দেখেন সাজিয়ে নিয়েছি সবগুলো মানে ব্যাটার একসাথে দিয়ে। এখন আমি হচ্ছে একটু চকলেট গ্রেট করে রেখেছিলাম, সেগুলো আমি একটু সাথে মানে উপরে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি ছিটিয়ে। আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন বা চকলেট চিপস দিতে পারেন। আমি হচ্ছে চকলেট গ্রেট করে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে, মানে ভ্যানিলা আইসক্রিম তার ভিতরে আবার চকলেটের একটা মানে ফ্লেভার, তারপরে হচ্ছে মুখে দিলে চকলেটের একটা অন্যান্য একটা মানে ইয়ে চলে আসবে। তো আমি এক ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে একটু বের করে আমি হচ্ছে উপরে প্লাস্টিক র্যাপার দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি যাতে বরফ না হয়ে যায়, কারণ প্লাস্টিক র্যাপ মানে র্যাপার দিলে হচ্ছে উপরে একদম মানে স্মুথ থাকে, বরফ হয় না। আমি 6 ঘন্টা পরে বের করেছি, দেখেন বের করার পরে অবস্থা কতটা সুন্দর হয়েছে। আমার আইসক্রিমটা একদমই কমপ্লিট, মানে একটু নরম নেই, একদমই মানে কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পেলেন। তো আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা বল মানে ছোট একটা পেজে হচ্ছে সার্ভ করে নিব, দেখেন একদম পারফেক্ট আইসক্রিম হয়ে গিয়েছে। আপনারা যারা বাসায় তৈরি আইসক্রিম খেতে চান বা নিজেরা করতে চান, হয় না, আপনারা জাস্ট এই মাত্র 2টা উপকরণ দিয়ে এভাবে আইসক্রিম তৈরি করে নিতে পারেন। খুবই মজাদার একটা আইসক্রিম, দোকানের যে ভ্যানিলা আইসক্রিম তার থেকেও বেশি টেস্ট। আপনারা না খেলে বিশ্বাস করবেন না, একটু বানিয়ে খেয়ে দেখবেন যে আমি মিথ্যা বলেছি নাকি সত্য বলেছি। তো আমি একটু সব ফ্লেভারই একসাথে মানে নিচ্ছি, ফ্লেভার তো একটাই, সব কালার একসাথে নিচ্ছি একটু ডেকোরেট করার জন্য। তো আপনারা অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন, আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই দিবেন। আর আমি পরবর্তীতে কী রেসিপি নিয়ে আসবো সেটা কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন, এই তো। আর অবশ্যই লাইক দিবেন, আর আমি হচ্ছে খাচ্ছি, এতটা টেস্ট হয়েছে আমি আসলে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে, অনেক মানে ভালো একটা টেস্ট হয়েছে।
ধন্যবাদ।